তালেবানরা আফগানিস্তান দখল করার পর পৃথিবীর সমস্ত বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কারণ তালেবানরা সন্ত্রাসবাদকে ছড়িয়ে দেওয়ার জন্য টুইটার বা হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ার ব্যবহার করছে। তারা তালেবানদের বিরুদ্ধে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করতে চলেছে, তালেবান সম্পর্কে এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর দৃষ্টিভঙ্গি কী রয়েছে ইত্যাদি বিষয়গুলোই আমাদের আজকের আলোচনাতে থাকছে। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক সোমবার জানিয়েছে তারা তালিবানদের একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে। তারপর ফেসবুক তালিবান ও তাদের সমর্থনকারীদের করা ফেসবুকের পোস্টগুলো সরিয়ে দিয়েছে এবং এই ধরনের পোস্টগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে। ফেসবুকে তালিবানদের নিষিদ্ধ করে দেওয়া হলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে। ফেসবুক ইনকর্পোরেটরের মুখপাত্র জানিয়েছেন ফেসবুক আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে এবং হোয়াটসঅ্যাপে তালিবানদের সাথে যুক্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। টুইটারে তালিবান মুখপাত্ররা কয়েক হাজার অনুসারীর সাথে আফগানিস্তান অধিগ্রহণের সময় আপডেটগুলো টুইট করেছেন। তালিবানদের টুইটার ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হলে টুইটার এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে টুইটারের নিয়মে রয়েছে তারা সন্ত্রাস বা প্রচারকারী গ্রুপগুলোকে টুইটারে টুইট করার অনুমতি দেয় না। তালেবানদের প্রত্যাবর্তনের বাক স্বাধীনতা এবং মানবাধিকার বিশেষ করে নারীর অধিকার হারিয়ে গেছে। দেশটা আবারও বিশ্ব সন্ত্রাসের আশ্রয়স্থল হয়ে উঠতে চলেছে। সংবাদ মাধ্যমের তরফ থেকে ইউটিউবকে তালেবানদের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা জিজ্ঞাসা করা হলে ইউটিউবের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তালিবানদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক কি থাকে তার উপর ভিত্তি করে কয়েকটা বিষয় আরও স্পষ্ট হবে। চীন ও যুক্তরাষ্ট্র তালিবানদের সাথে আলোচনা শুরু করে দিয়েছে। এই আলোচনার পরেই টুইটার বা ইউটিউবের মতো কোম্পানিগুলো তালিবানদের সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে পারবে যে এই গ্রুপটা খারাপ এবং আমরা তাদের কোনো পোস্ট আমাদের প্ল্যাটফর্মগুলোতে করতে দেব না। তালিবানরা কি সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রভাব বিস্তার করবে এবং সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে সক্ষম হবে? এই প্রশ্নের উত্তর আগামী দিনেই পাওয়া যাবে। তাই আজকের মতো বাঙালির খবর এখানেই শেষ করছি। রাজ্য দেশ ও দুনিয়ার জানার মতো অজানা বড় খবরগুলো কম সময় জানতে নজর রাখুন বাঙালির খবরে। নমস্কার।